হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর দেখো, মহিলা ঘুম থেকে উঠলাম আমাদের 6:30টা, আর উঠিয়ে ওই ঘর মহিলা মানে ওই ঘরে থাকুন মা ঘরের সাথে, এই ঘরে না থাকুন ভয় লাগে মনে রাখলে আমার ঘরটা অল্প থাকুন না। তো ওই ঘর থেকে উঠে ফেলে এই ঘরে আসলাম, আর আজ আমি সেই খুশি। তো কেন খুশি, কিসের জন্য রুমার পুরো ব্লগটা দেখেন তো মানে জানা পাবেন কিসের জন্য খুশি। আজ আমি সেই খুশি, একজন আসবে আমাদের সাগাই আসবে, কোন সাগাই আসবে তো দেখিলে পাবেন। তো চলো এলা আবক আবো আছে, কাম করে লাগছে কি করে লাগছে, চলো আবক দেখাম আর ব্লগটা সাথে থাকেন। তো এই দেখো, আমি একবারে স্নান ফান করে রান্না করে আসলাম, মানে তোমাকে দেখালুম, সকালে উঠলুম, আবো কাম করে লাগছে, আর মা পুজো হচ্ছে, পুজো করাম নাই, এলা আসলাম, মুই রান্না ঘর কিছু খাইম, কিছু মানে মুই ভাত খাইম সকালবেলা 8টা বাজে। তো এমনি খান অনেকদিন দুধ মুড়ি, কিন্তু আজ ভাত খাইনি, তো ভাত বসে দিছাম। এই দেখো, এই যে হাড়িতে অল্প অল্প চাল দিছাম, তো ভাতটা রান্ধলাম, তারপরে তারপরে দেখাবো লাগছে। তো এই দেখো, মোট ভাত বানা হয়ে গেল, আমি একটু ভাত বানাইছি, আমি উঠে চালু, মানে এবার তাও সকালে ভাত না খায় মাখন না খায়, আর মুই খাম সকালে ভাত, আর মানে দুধ মুড়িও খাম, আর মুই ভাত খাম। তো আর এলা আলু মাখিম, আলু মাখি ঘি দিয়ে খাইনি, তো চলো আমি ভাত খাইলাম, তারপরে দেখাবো লাগছে। তো এই দেখো, মত ভাত খাওয়া শেষ, দেখালুম, আর এই যে মা যাবা লাগছে বাবা রুটি, ও মা যে দেখা না, এই যে মা যাওয়া লাগছে বাবা রেডি, জল ঠাল নিছে, চলো মা আগে দেখ। আর এটা হচ্ছে ওর সাগাই, তো এই দেখো মা টোটো পাল চড়িল গেল, বাবু গেটটা বন্ধ করে দে, আর মা তো গেল, আর আমি বাড়ি আসলুম, ওই দেখো ঠাম্মা আর গেটের দাঁড়ে আছে। তো বাড়ি আসলাম, এলা আমার কোনো কাম নাই, একবারে 12টার দিকে সকালে তো ভাত বানাবে, খালুম কাম না খায়, একবারে 12টার দিকে ভাত ঠাত বানে মুই আর ঠাম্মা খামো। আর এই দেখো আমার এটা ফুলের বাগান, ছোটো মোটো একটা বাগান, এলাও ফুল হয় নাই, এই দেখো কত সুন্দর সুন্দর মানে লাল জবা উপরে গেছে। তো কি করি, আমার কোনো কাম নাই, এলা ঘুমাইম না কি করি, তো তোমার ব্লগটা দেখি থাকেন, আর মুই তো বলছিলাম সাগাই আসবে আজি, কোন সাগাই আসে ব্লগটা পুরো ব্লগটা দেখেন, তো রিসে পাবেন কায় আসছে, তো পুরো ব্লগটা দেখে দেখি থাকেন আর মুই সাথে থাকেন। তো এই দেখো এলা, তো দেখো কোনো কাম নাই, আমার মুই বসে গল্প লাগছি কি করি রোজ, এত সকাল সকাল ঘুমাবে না, তো দুজনে বসে গল্প লাগছি, মাথা গিয়ে দেখেন তোমার, তো কি বলে লেখা পাবেন লিখলাম, তো তোমরা দেখি থাকেন পরে কি করি, নাকি সবাই দেখেন, তো ব্লগটা সাথে থাকেন। তো এই দেখো আমরা এই কাকিটা রেডি আসলাম, ঠাম্মা কিবা সিলাই করবে, এই যে ঠাম্মা, এই কাকিটা রেডি। এই দেখো আমার দিকে ঘুরি এসলাম, ঠাম্মা যাবে লাগছে ব্যাগ নিয়ে, মানে কি এই কম্বলটা চারপাশে কিবা হয়েছে নাকি, ওটা সিলাই করলে হয় তো ওই মেশিনে না সিলাই করে বলে, তো চলো এলা যায় আমি কামনে বসে থাকি, যখন রান্ধিম তখন একবার দেখাবো লাগছে। তো এই দেখো আমি রান্ধতে আসলাম অনেকক্ষণ পরে, আর আজ ভাত বসে ওদের ভাত বসে দিছাম, তো আলু 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 কাটছাম, টমেটো কাটতে লাগছাম, আর যে পটল আলু পটল এগুলো সবগুলো দিয়ে ঝোল বানাই, আর আর একটা জিনিস বানাই, তোমরা দেখো আর জিনিসটা কায় কায় খান মো কমেন্টটা জানান, তো জিনিসটা দেখো চলো। আর এই যে এইটা এটা কি, এটা কায় কায় খান কত, এটা হলো শীতল, তো কায় কায় খান মানে কায় কায় ভাল পান খায়া, তো কমেন্ট করে জানান এটা কায় কায় ভাল পান। তো ওই দেখো এই ভাত বসে দিছিলাম, এই যে হাড়ির ভাত, ভাত বসে দিয়ে ওদের মুই সবজি কাটে লেখছিলাম, আর আজ শীতলটা বানাইম, তো শীতলটা খায় কায় কায় ভাল পান কমেন্ট করে জানান, হ্যাঁ আমি তো সেই ভাল পান, তো ভাল করে বানান না পান কিন্তু খাবার ভাল পান, মা নাই তো মোড়ে বানা হবে, তো দেখি দেখো আমি সবজি কাটম, তারপরে একবার পরে দেখে লেখছিলাম, হ্যাঁ মানে ক্যামেরা ধরার লোক নেই, আর মোর স্ট্যান্ড তো নাই, তো দেখি থাকে। তো এই দেখো মুই আলু টমেটো পটল কলম দিয়ে ঝোল বানাম, একটা সবজি বানাম নেন, তো এটা বসে দিলুম, আর মোর ভাতটা মোর হয়ে গেছে, এটা বসে দিলুম, তো দেখি থাকো তারপরে কি কি বানাম, তো দেখেন সবগুলো দেখি থাকো। তো দেখো আমার ঝোলটা বানা হল, ভাত বানা হল, আর আবার ঢেঁকিয়ে শাক আনে দিল, এলাম ওই ঢেঁকিয়ে শাক ভাজিম, আর এই যে আমার দুটো সাগাই এসছে মানে বোমা হবের সাগাই, এটা পিয়া আর এটা পিয়ের ভাই পিত, আর ইমার দিছাম রসুন কেলার, রসুন কেলার তো অল্প, তো রসুন কেলার পায় না, রসুন কেলার লাগছে, এই দেখো আমার রান্না কমপ্লিট, এটি আলু পটল বেগুন টমেটো ঝোল, আর এটি ঢেকে শাক, এটা কচু শাক, এটা যে শীতলটা মাখা করছাম মানে মিশ থাকা ভালো বানার পাঙা, তো আর
আর এটি এটি হল ভাত, মানে আমরা বেশি লোক নাই না, তিনটে লোক, মা তো আসবে রাতবেলা ভাত, আর এই যে দুটো গরম দিছাম, আর আমি ঘরটা এলাম গোসাম নাই তো এলাম গোসাম, চলো গোসা রয়েছে, আর ঠাম্মা খাবার দিছাম তাহলে দেখাম, এই দেখো ঠাম্মা খাবার দিছাম, ই খাবার লাগছে এবার সেই ভোগ লাগছে, মানে রাতে ভাত খাই নাই রে, তো ভোগ লাগছে এই খাবার লাগছে খাও, তারপর আমি কাজ টাজ করে আবার দেখাব। আর দেখো আমার রান্না বাড়া তো তোমাকে দেখালাম, অল্প অল্প রান্না বাড়া খাওয়া দাওয়া সব শেষ, আর এলা অল্প আমি স্নানটাও করে নিছাম, সেই গরম লাগছিল না, তো এলার কিছু কাম নাই মোর, এলা মুই ঘুমাইম, ঘুম থেকে উঠি তারপরে তোমার সাথে দেখা হবে লাগছে, হ্যাঁ তো ভ্লগটা সাথে থাকে, আর তো বসাম সাগাই আসবে, আর সাগাই আসি লাগছে, আসলে তো দেখাম কোন সাগাই, তো দেখে দেখি দেখেন যে বুঝে তোমাকে পেলাম সাগাই আসবে, এই দেখো সাগাইটার অপেক্ষা করতে করতে সাগাই আসি গেল, এই এদি এদি তো এই যে সাগাই আসি গেল, অনেক অপেক্ষার পরে এলা বাজে রাতি 9টায় বাজে, তো আসিল তুই ফ্রেশ হোক তারপরে আমি তোমাকে দেখাই আমি সব কিছু, এই যে দেখো আসি পালিয়ে খালি এলা অর্ডার তারপরে সরম খাই দেখো, তো ইয়ে ফ্রেশ হোক তারপরে দেখাই, তো দেখো আর কালি ব্লগটা আমি কন্টিনিউ করে পাং নাই, এলা আজি সকাল এলা 9টা বাজে, তো কন্টিনিউ করে পাং নাই, মানে ওই আসিল 8:30 9টা বাজছে, তো আসিল ফ্রেশ ট্রেশ হইল, ভাত থাত দুজনে একসাথে ভাত খাইলাম, তারপরে ভাত খায়া আর কি, তো অনেকদিন পরে আসলে সেটা না, তো গল্প টল্প করলাম অনেক, তো ওইটাই আর খাইলাম ফেললাম, তবে আর ব্লগটা করি মজা নেই, মানে মই ভুলি গেছিলাম করি ব্লগ, তো আমি কন্টিনিউ করে পাং নাই, আর আর ওই কী কী আনছে মুই তোমার ওইটা দেখাম, তো চলো দেখো কী কী আনছে, আর এই যে এইটা আনছে, এটা তো কিউই সবাই জানেন, এটা কিউই তো সবাই প্রায় সবাই খাইছেন, আর আর একটা ফ্রুট আনছে, এইটা এইটা ফ্রুট কায় কায় খাইছেন কমেন্ট করে জানান তো, এটা কি ফ্রুট হয়, এটা হল এটা বলে পার্সি মাম, এটা বিদেশি ফ্রুট, তো উমর এটা পাওয়া যায়, আমার এটা তো পাওয়া না যায়, তো এটা নিয়ে এসেছি, এই যে এটা কিউই আছে, এটিও কিউই আছে, আর মুই একটা এই যে আলমন্ড বাদাম আনির কইছাম তো, তাই এই যে মজুর একটা বাদাম নিয়ে এসেছে, আর আর অনেক কিছু আনছে, মানে সাপ শ্যাম্পু ঠ্যাম্পু অনেক কিছু, ওগুলো কালকে রাতেতে মাখ দেওয়া হয়েছে, ওগুলো নিয়ে আর মুই কি করিম না, আমার তো একসাথেই খাই, তো ওগুলো মা ওগুলো মা রাখছে, ওগুলো তো দেখার পালুম না, আর এই যে এটা এটা তো দেখলি না, উইমক এলা উইমক এলাই কাটি দিল কিউইটা, আর এই যে পার্সিমামটা পার্সিমামটা তো সে টেস্টি লাগে, হ্যাঁ দেখেন পুরো মিষ্টি ভাল লাগে, আর কিউইটা তো ভালো লাগে না, তো এই ফ্রুটটা পার্সিমামটা কায় কায় খাইছেন মোক অল্প কমেন্ট করে জানান, এটা হয় পার্সি মাম, এটা বিদেশি ফ্রুট বলে, আর এই দেখো মোগালা যে কিউইটা আর পার্সি মামটা কাটি দিবে লাগছে, কি আদর, কতদিন পরে আসিল না, মানে সেই আদর, আর কি বা কয়া আসিল, মেয়ে যে ভলিউম বন্ধ করে দিয়েছে উঠে, তো কাটি দিবে লাগছে দেখো কি সুন্দর করে কাটছে, মানে তো তোমাকে তো দেখালুম কি কি আনছে, আর বাকিগুলো দেখার পালুম না, ওগুলো তো কালকে রাতে মাখ দেওয়া হয়েছে, মানে যেমন সাপ শ্যাম্পু কলগেট ফেস ওয়াশ এগুলো কিবা কিবা আনছে, তো ওগুলো আর মুই রাখং নাই, কি করিম না, এগুলো কাকাক দেওয়া হবে, বই খালি এই যে এই বাদামটা এটা খাই মিটে আমার ভালো লাগে সকাল সকাল খাইতে, আর আর এই যে পার্সিমাম আর এই কিউইটা যে মোক কাটি দিল, এটা তো খাঙালা, আর কি করবো মানে অনেকদিন পরে আসছিল সেই আদর, তো কাটি দিলেরও খাং, আর এমনি তো হাল্লাই হয় সেই ঝগড়া করি আমরা দুজন, তো খাং আর মোর ভিডিওটা দেখেন ব্লগটা, কার ভাল লাগে যদি একটা লাইক কমেন্ট করে দেন, আর ঝাইমো চ্যানেলটা নতুন ভিডিও দেখি লাগছেন তো একটা সাবস্ক্রাইব করে দেন, হ্যাঁ তাই জন্য বাই বাই, আমি এরপরে নতুন নতুন ভিডিও নিয়ে আসিম।